عذاب النار <تسأل> رب كما ربياني صغيرا رب اشرح لي صدري ويسر لي امري يحلل من لساني يفقه قولي اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا رب العالمين তোমার শাহী দরবারে আমরা কতিপয় গুনাকার বান্দা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনে যত গুণা করেছি আল্লাহ আমরা চলতে ফিরতে ইচ্ছা অনিচ্ছা যত গুণা করেছি আল্লাহ আমাদের সকল গুনাকত তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা কিছু দুরুশ্রী পাঠ করেছি সুরা ফাতিহা সুরা ইকলাস পাঠ করেছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল করে নাও যতটুকু সোহাব দান করো নব নবী করিম সাল্লামের রোজ আহকে পৌঁছিয়ে দাও আল্লাহ মামিন এই পর্যন্ত যত মুসলিম মুসলিমাত মুমিন মোমিনাত ইন্তেকাল করেছেন সকলের কবরের আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ মামিন বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের এবং গণ অভ্যুত্থানে যে সকল ভাইরা মৃত্যুকে বরণ করে নিয়েছে যে সকল ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ আল্লাহ মামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে জান্নাতুল উল ফিরদাউস নসিফ করো আল্লাহ মামিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট পাবলিক যত ইউনিভার্সিটি যে সকল ভাইরা নাম জানা নাম অজানা যত ভাইরা ইন্তেকাল করেছেন সকলের কবরে আজাবকে তুমি মাফ করে দাও তাদের কবরের হিসাবকে তুমি সহজ করে দাও এবং সর্বোপরি আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ মামিন যত আহত ভাইরা লড়তেছে এখনও বিভিন্ন ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ মামিন যত ভাইদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ মামিন যারা আল্লাহ এখনও পঙ্গুত্ব নিয়ে লড়াই করছে তাদের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার হুকুম আল্লাহ মামিন যারা এই সকল কাজ করেছে যারা এদের ইন্ধন দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সর্বোচ্চ স্বস্তি আল্লাহ তুমি যে তোমার কাছে যেটা উত্তম মনে হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা তাদেরকে করো আল্লাহ মামিন যত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ তুমি তাদের কান্না হাজারি শুনেছো আল্লাহ আল্লাহ তুমি তো সাক্ষী আল্লাহ আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আল্লাহ আমাদের যাতে এসব আর কোনো কখনো সম্মুখীন হতে না হয় আল্লাহ আমরা ছাত্রদেরকে আল্লাহ তুমি তোমার চাদরের আদরে চাদরে আবৃত্ত করে রাখো এবং যারা শহীদ হয়েছে সেই শহীদের তামান্না তাদেরকে দান করো আল্লাহ হামিন যাদেরকে জান্নাত নসিফ করো আল্লাহ হমামিন তাদের পরিবারকে ধৈর্য ধারণ ক্ষমতা দান করো আল্লাহ সাল সুবাহনক রবাহনক রব্বেরব্বিল্মাফুন আলহামদুলিল্লাহ রবীলিন